দেখো কুসুমিতা, 51 নম্বর ওয়ার্ডের চেলিডাঙ্গা হাই স্কুলের বুথে, যেটা বুথের ক্যাম্পাস, সেটার ভিতরে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ায় এবং সেখানে যারা ভোটাররা তা দেখা যায়, ভোটারদের যেটা অভিযোগ এবং কংগ্রেস প্রার্থী কাঞ্চন দের অভিযোগ যে এই গাড়িটা সম্ভবত হায়ার করেছিল পুলিশ, এবং এই গাড়ির কাঁচের উপরে 58 নম্বর ওয়ার্ডের যিনি তৃণমূল প্রার্থী সঞ্জয় নুনিয়া, তার নামে স্টিকার লাগানো, অর্থাৎ সঞ্জয় নুনিয়ার সমর্থনে কোন সমর্থকের হয়তো এই গাড়িটা হতে পারে, সঞ্জয় নুনিয়ার স্টিকার লাগানো। পুলিশ কি বলছে? পুলিশের গাড়িতে তৃণমূল প্রার্থীর নামে স্টিকার লাগানো, পুলিশ কি বলছে? পুলিশের প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আমরা পাইনি এবং তৃণমূলের এখনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুসুমিতা কৌশিক, ধন্যবাদ। এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস প্রার্থী অভিযোগ করেছেন, তার কি বক্তব্য আসুন এবার শুনবো। পুলিশের গাড়িতে একটা তৃণমূলের স্টিকার লাগানো, যেটা আমাদের বুথ কম্পাউন্ডের ভিতরেই ছিল, আমরা কিছুক্ষণ বলার চেষ্টা করলাম কিন্তু ওনারা আমাদের কথা শোনেননি। তারপরে আমরা যখন রিপোর্টার দেখে ব্যাপারটাকে বললাম, তারপরে ওনারা জল টল ঢেলে সেই স্টিকারটাকে মুছে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। আসানসোলে চলে যাবো, অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক, তাকে আটকে রাখা হচ্ছে এমনটা অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা? একদমই তাই। দেখো, ইতিমধ্যে কিন্তু অগ্নিমিত্রা পাল আমাদের সঙ্গে রয়েছে, তোমাকে তার আগে একবার ছবিটা দেখিয়ে নিই, যে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু আসানসোল কমিশনারেটের তরফ থেকে প্রচুর পুলিশ আর অগ্নিমিত্রা পালের যে বাড়ির সেই বাড়ির বাইরে কিন্তু মোতায়েন করা হয়েছে। যেটা মূল অভিযোগ যে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন এবং পুলিশের তরফ থেকে আজকে একটি নোটিশ সার্ভ করা হচ্ছে যে তিনি তার নির্দিষ্ট ওয়ার্ডের বাইরে বেরোতে পারবেন না। কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে একবার কথা বলে নেবো। পুলিশ এসেছিল আপনার কাছে একটি নোটিশ নিয়ে, কি বলা হচ্ছে তাদের? নোটিশ আমি রিসিভ করিনি, কারণ নোটিশে হয়তো এটাই বলা থাকবে যে আমি আমার ওয়ার্ডের বাইরে বেরোতে পারবো না, আমি আমার সেন্ট্রাল ফোর্স নিয়ে ঘুরতে পারবো না, যদি ঘুরতেই হয় কালকে রাত্রেও পুলিশ এসেছিল বলেছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিতে হবে। আমি জানি না এটা কোথাকার নিয়ম যে সেন্ট্রাল ফোর্স নিতে পারবে না, তারাও আর্মড, কিন্তু আমাকে ওয়েস্ট বেঙ্গল ফোর্স নিতে হবে যারা আর্মড। সো ভাই, এটা এই ডিফারেন্সিয়েশনটা কেন? আর আমি একজন ইলেক্টেড মেম্বার, আমি একজন জনপ্রতিনিধি, আমি কেন ঘুরতে পারবো না? আমি তো গিয়ে কোনো ডিস্টার্বেন্স করছি না, আমি আমার কার্যকর্তাদের পাশে দাঁড়াচ্ছি, যদি কোনো বুথ রিগিং বা কোনো ঝামেলা হয় আমি তাদের পাশে দাঁড়াবো। আমাকে আটকানোর জন্য তারা এত তৎপর, কিন্তু আজকে বিভিন্ন জায়গায় আপনারা কাল থেকে দেখছেন মানে মোটরসাইকেলে তিনজন তিনজন করে মুখ বেঁধে সারা ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে সুভাষপল্লী স্কুল 79 নম্বর ওয়ার্ড অলরেডি বুথ ক্যাপচার হয়ে গেছে, ওখানে প্রায় 50 জন ছেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে ধরতে পারবে না। কালকে গতকাল আপনারা দেখলেন যে মুভমেন্ট হলো, দুষ্কৃতীরা ছিল আমাদের ঘাগরবুড়ি মন্দিরের পিছনে কর্পোরেশনের বাড়িতে, সেখানেও পুলিশ তাদেরকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে নিয়ে চলে গেল। কি অদ্ভুত নির্লজ্জ, না কি নির্লজ্জ বেহায়া! আপনি একটা অভিযোগ করছেন যে আপনার একজন প্রার্থীর উপরে গায়ে হাত দেওয়া হয়েছে, ঠিক অভিযোগটা কি ছিল? আজকে আমার প্রার্থী 79 নম্বর ওয়ার্ডের একটি মহিলা টিনা দে, আমার মহিলা মোর্চার মেয়ে, তাকে মারা হয়েছে আজকে সুভাষপল্লী স্কুল, যেখানে প্রায় 50 জন দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে তাকে মারা হয়েছে। আজকে সাঁতাতে সেখানে বহিরাগতরা লাইনে দাঁড়িয়ে রয়েছে বুথ স্লিপ নিয়ে, চারিদিকে এন্টায়ার ইলেকশনের প্রত্যেকটা জায়গাতে বুথ রিগিং হচ্ছে, বুথ ক্যাপচার হয়ে গেছে। আমরা কথা বললাম অগ্নিমিত্রা পালের সঙ্গে, এবার তোমাকে একবার ছবিটা দেখিয়ে দিই। আমরা ঠিক যে জায়গায় রয়েছি সেখানে কিন্তু আসানসোল কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী, এমনকি মহিলা পুলিশ কর্মী, তারাও কিন্তু উপস্থিত রয়েছে। পুলিশের তরফ থেকে এখানে যেটা বলা হচ্ছে যে অগ্নিমিত্রা পাল তিনি হতে পারেন দক্ষিণ আসানসোলের তিনি বিধায়ক, কিন্তু তিনি কোনোভাবে তার 52 নম্বর ওয়ার্ড, অর্থাৎ যেখানে তার বাড়ি, সেই বাড়ির বাইরে, সেই ওয়ার্ডের এলাকার বাইরে তিনি যেতে পারবেন না। সকাল থেকে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় ঘুরছিলেন।